नमस्कार कल्याणी फूड टूरे एसे तो भिडियो तो अलरेडी अपना देखलें थार्ड किन्तु आमी चले आसलाम आज के एखानकार जेटा फेमस एखन रेस्टुरेंट सेटा किन्तु रोला कोस्टा। ये रोला कोस्टाटा किन्तु इंग्लैंडेर अक्सफोर्डेर विभिन्न जे रेस्टुरेंटगुलो आछे से रेस्टुरेंटगुलोर एकटु स्टाइल बा ओखानकार कलचार बेस करे करा। किन्तु एखाने दुटो जिनिस किनारा म्याच करेछेन, एकटा होच्छे कन्टिनेंटाल फूड आर एकटा किन्तु इंडियन फूड। तो कन्टिनेंटाल फूड और इंडियन फूडर मेलबंधने जो बेपार दाड़ी से भरे गए देखो खाव और बोली रोला कोस्टा आसबें कि आपनी जी बैर आसते चान मैंने अपनी जो कल्याणी बैर आसते चान तेल कल्याणी घोषपाड़ा स्टेशन के आसले पर वाकेबल डिस्टेंस आई टी मोड़े का जी कल्याणी मेन स्टेशन आसते चान तेल ओखान अटो बा टोटो धरे आई टी मोड़े आसले पर ही जस्ट ये अपनी देखते पाको लोक के जिज्ञेस कर ले पे जा गूगल लिंक तो दिए देव ये रोला कोस्टा। तो चलो देखो जा रेस्टुरेंटा কন্টিনেন্টাল ইন্ডিয়ার দুই ধরনের খাবারই পাওয়া যায়। তো চলো দেখা হবে। কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু এখানে অর্ডার না হচ্ছে। তো অর্ডারের লিস্টে প্রথমে ঢুকে গেলাম, ঢুকে গিয়েই প্রথমেই দেখছি বিরিয়ানি। বিরিয়ানি মানে একটা মাটন বিরিয়ানি ফটাফট অর্ডার করে দিলাম। এখানকার স্টাফদের রেকমেন্ডেশনে পাস্তার মধ্যে রয়্যাল কোস্টার স্পেশাল পাস্তা একটা অর্ডার দিলাম। তারপরে খুঁজছিলাম পিৎজা, পিৎজার মধ্যে একটা চিকেন টিক্কা পিৎজাও অর্ডার দিয়ে দিলাম। বাস আজকের মতো এই তিনটেই নিলাম। নিয়ে দেখলাম তিনটের বিল হয়েছে 630। তো এবার অর্ডারটাকে প্লেস করে দিতে হবে। এইভাবে কিন্তু এখন এইখানে কিন্তু অর্ডার না হচ্ছে। যেগুলো অর্ডার দিয়েছিলাম তার মধ্যে কিন্তু পিৎজাটা চলে এসেছে, চিকেন টিক্কা পিৎজা, আর চলে এসেছে পাস্তা। তো আগে পিৎজাটা না খাওয়া যাক। পিৎজাটার মধ্যে আগে বলি এখানে এটা কিন্তু রেগুলার সাইজ, এটা এখানে কিন্তু এখন রেগুলার সাইজটা হচ্ছে, পরে হয়তো ধীরে ধীরে সবই চালু হবে। একটা নিয়ে অলরেডি খেয়ে দেখি পিৎজাটা। পিৎজাটা দেখুন ক্রাস্ট বা নিচের বেসটা বলে, বেসটা কিন্তু একটু পাতলাই আছে, মোটা না, তো সুতরাং ক্রাঞ্চি হতে পারে। খেয়ে দেখি চিকেন টিক্কা, এটা যেরকম মুখে পড়ছে তার একটা রোস্টেড এবং একটা স্মোকি ফিল আছে, তার সাথে কিন্তু চিজি ফিল তো আছে, জমে খির একদম ভালো। রোলা কোস্টারে আসলে মানে আমি কিন্তু যেটা এখানে ফেভারিট বলবো সেটা হচ্ছে কিন্তু চিকেন টিক্কা পিৎজা। আমাকে এটা একজন সাবস্ক্রাইবার্সই বলেছিল যদি এখানে আপনি কখনো আসেন চিকেন টিক্কা পিৎজাটা ট্রাই করবেন। ঠিক তাই তার কথাটা অনুসরণ চিকেন টিক্কা পিৎজা ট্রাই করলাম, খুব ভালো লাগলো। এবার চলে আসছি, এটা কিন্তু রোলা কোস্টার স্পেশাল ভেজ পাস্তা। আমি এখানে এখানকার স্টাফদেরকে বলেছিলাম যে পাস্তার মধ্যে এখানে স্পেশালিটি কী হতে পারে, তেনারাই বললেন যে এই পাস্তাটা কিন্তু এখানে খুব চলে এবং খুব পপুলার। তো দেখি এই পাস্তাটা নিয়ে একটু খেয়ে দেখি কীরকম, গরম গরম দেখুন একদম ধোয়া উঠছে একবারে, গরম গরম খাওয়ার খাওয়ার কিন্তু মজাই আলাদা। গরম গরম পাস্তা আস্তে আস্তে জিপুড়ে যাবে। সত্যি ভেজ পাস্তা হলে পাস্তাটা ভেজ হতে পারে, কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলো এত সুন্দর দাবা, বিশেষ করে ক্রিমটা পরিমাণটা এতটা পরিমাণে দিয়েছে যে একটা ক্রিমি ক্রিমি যে ফিল সেটা পুরোপুরি কিন্তু আসছে। পাস্তা হতো ভাই এসা, যেখানে পাস্তার ফিলিংস তো থাকবে তার সাথে একটা ক্রিমের আলাদা কিন্তু ফিলিংস থাকবে। ভেজ পাস্তাও যে এত সুন্দর হতে পারে আমার কোনো আইডিয়াই ছিল না। বেশ ভালো,
এর মধ্যে আবার দেখতে পাচ্ছি মাশরুমও আছে, দুই তিন রকমের দেখতে পাচ্ছি পাস্তার এখানে কাটিং আছে, তার সাথে মাশরুমও পেলাম। পিৎজা আর পাস্তা খাওয়া কমপ্লিট, চলে এসছে মাটন বিরিয়ানি। তো এবার মাটন বিরিয়ানি খাবো আর দেখবো কেমন। মাটন বিরিয়ানি দেখলাম এক হাঁড়ি দিয়েছিল, মাংসের পিসটা কিন্তু যথেষ্টই বড় দেখুন, আর ডিমটাও কিন্তু একটা দিয়েছে, তার সাথে কিন্তু টালও দিয়েছে। তো দেখি মাংসের পরিমাণটা কিন্তু মোটামুটি খুব বড় বলবো না, আবার খুব ছোটও না। এবার যদি কোয়ালিটি দেখা যায় দেখুন, মাংসগুলো কিন্তু সহজেই ছিঁড়ে যাচ্ছে, তার মানে মোটামুটি ভালোই বয়েলড হয়েছে, কিন্তু খুব গরম, ছিঁড়তে কিন্তু বেশ যথেষ্টই কষ্ট হচ্ছে। বিরিয়ানিটা দেখে কিন্তু মনে হচ্ছে বিরিয়ানিটা হাঁড়ির নিচের দিকের বিরিয়ানি বা আলাদাভাবে মিশিয়ে রাখা বিরিয়ানি, কারণ বিরিয়ানিটার মধ্যে দেখুন কোনো সাদা ভাত নেই। এবার আলুটাকে দেখা যাক, আলুটা কিন্তু বেশ নরমই দেখতে পাচ্ছি, সহজে দেখুন ভেঙে গেল, আলাদা হয়ে গেল, গরম তাই ভাঙতে একটু কষ্ট হচ্ছে বটেই। বিরিয়ানিটা দেখে মনে হলো যথেষ্ট স্পাইসি বিরিয়ানি বা তেল মশলার পরিমাণ যথেষ্টই আছে, তার জন্যই আমি কিন্তু বললাম বিরিয়ানিটা আইদার হাঁড়ির নিচের দিকের বিরিয়ানি বা আলাদাভাবে এটাকে কিন্তু কোনো পাত্রের মধ্যে মাংস আলু ডিম রাইসকে মেশানো হয়েছে। আগে রাইসটা খাই, খেয়ে দেখি কিরকম। ফার্স্ট বাইটে যেটা আসলো সেটা হচ্ছে বিরিয়ানির মশলার যে একটা গন্ধ আর তার সাথে কেওড়া জলের হালকা একটা গন্ধ তো আসছে, এটা স্পাইসি স্পাইসি ম্যাটার আছেই। আর যারা একটুখানি স্পাইসি বিরিয়ানি খেতে ভালোবাসে তাদের জন্য তো একদম আদর্শ, একদম ভালো লাগবে বেশ। কল্যাণীতে এসেও আমি কিন্তু এর আগে একটা জায়গাতে অলরেডি বিরিয়ানি খেয়েছিলাম, সেটা হচ্ছে মগজাস্ত্র, সেটা আগের পার্টে দেখিয়েছি, এই পার্টেও কিন্তু এখানে এসে বিরিয়ানি খাচ্ছে। কিন্তু বিরিয়ানি দেখলাম এখানে একটু স্পাইসি বিরিয়ানি চলে বেশিরভাগ, ওটাও একটুখানি স্পাইসি ছিল, এটা আর একটু স্পাইসি বিরিয়ানি দেখতে পাচ্ছি। মাংসটা কিন্তু একদম সফট, যতটা আমি ভেবেছিলাম তার থেকেও কিন্তু অনেকটাই বেশি সফট। এই ধরনের রিয়াজি খাসি খাবার মজাই আলাদা। আলুটা আলু তো খেয়ে গেছে, আলুটা কিন্তু একদম নরম দেখুন, প্রথমে ভেবেছিলাম মনে হয় একটু শক্ত হবে কিন্তু দেখছি না, এখানকার বিরিয়ানিটা যথেষ্ট ভালো লাগবে। এবার একটু ডিম খেয়ে দেখি, ডিমকে নিয়ে আলাদা কিছু বলার নেই, ডিম করে কি অনেকক্ষণ ধরে কোনো বিরিয়ানি খেতে খেতে আপনার যদি টেস্ট চেঞ্জ করা দরকার হয় তখন কিন্তু ডিমটা কিন্তু আপনাকে খুব হেল্প করবে। কাস্টমার এসছেন বেশ জোর জোরে কথা বলছে, আমরা সাইডে বসে খাচ্ছি, সঙ্গে সঙ্গে তাদের কথা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। খেতে খেতে যেটা আমি প্রতিটা ভিডিওতে যেটা বলার চেষ্টা করছি এখন, যে আমরা কিন্তু আমাদের কন্টেন্টের কারণে এবং আপনাদেরকে সচেতনতার কারণেই কিন্তু আমি বিভিন্ন জায়গাতে গিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি। আমরা বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাচ্ছি মানে এই নয় যে আপনাদেরকে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়ার জন্য অনুপ্রাণিত করছি। আপনারা যদি মনে করেন যে কোনো বাইরে খাবার খেতে যাবেন নাও যেতে পারেন, সেফটি সবার আগে, তাহলে পরে জোম্যাটো বা সুইগির মাধ্যমে আপনারা খাবার অর্ডার দিয়ে বাড়িতে নিয়ে আসতেই পারেন, সেটা যে কোনো রেস্টুরেন্টের ক্ষেত্রেই। হ্যাঁ, তবে দেখবেন যে সেখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে কি না, টেম্পারেচার স্ক্রিনিং হচ্ছে কি না, এগুলো একটুখানি দেখে নেবেন। ভালো লাগলো খেয়ে, এই রেস্টুরেন্টের খাবার কিন্তু আমার সত্যি খুব ভালো লাগলো, শুনেছি এই রেস্টুরেন্টে কিন্তু অনেক দূর দূর থেকে আসে এখানে খেতে। ওলা পোস্টার রেস্টুরেন্ট কিন্তু কল্যাণী বুকে এখন কিন্তু বেশ নাম করে ফেলেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না,
যদি ভালো লেগে থাকে লাইক একটা দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কেন আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা পাবো। প্লিজ সাপোর্ট আস।